সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে। আমরা দেখছেন এক খামার উপযোগী ষাঁড় গরু। আজ হচ্ছে 23 সেপ্টেম্বর 2022 রোজ শুক্রবার। আপনাদের এখানে অনেক বড় গরু সকালে আসবে। আমরা এখানে দেখছি সাহেবালের গরুগুলোকে, আর তার গরুগুলো নিয়ে আমরা একটু কথা বলবো, কটা আনছে না আনছে সব কিছু থাকবে আজকের প্রতিবেদন। ভাই কটা আনছেন? 18টা। গতকালকে একটা প্রতিবেদন দেখছিলাম আপনার, সেই গরুগুলাই 18টা আছে। আচ্ছা, এটা তো গিন নতুন পুরাতন মিক্সড, এটা হচ্ছে গির বাচ্চা। আমরা দেখছি এখানে গির একটা, ওই পাশে একটা আছে, আচ্ছা দুটা, ওটা শাহিওয়া, তিনটা এখানে আছে, তিনটা আর বাকিগুলো ওই পাশে। এগুলা কি এক দামের গরু নাকি? এগুলা কি এক দামের গরু? দর্শক শুনছি এবং দেখছি আমরা আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটের যে গরুগুলো রয়েছে খামার উপযোগী, আমি সেই গরুগুলো তো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার ভিডিও দেখে এখানে এসেছি ঢাকা থেকে। আচ্ছা, কি অবস্থা গরু হাটে? আচ্ছা, সাহেব আলী ভাইয়ের থেকে একটা গরু নিয়েছি, একটা পাকড়া কি লাল পাকড়া নিছে? হ্যাঁ, গত শুক্রবার দিন দেখছিলাম। আচ্ছা আচ্ছা, আমার পছন্দ হয়েছে, এখন আমি দাম কমবি হয়েছে, হ্যাঁ এখন ওইটা দেখতে আইছি। আচ্ছা, আমি নিব আজকে নেবেন? এই যে আসি গেছে গরু, ওটার সঙ্গে আরেকটা ছিল, ওইটা নিছেন? হ্যাঁ ওইটা নিছি। আচ্ছা, কেমন দাম নিল, বেশি নিল নাকি? আবার দাম তো কালারের জন্য বেশি নিছে, কালারের জন্য বেশি নিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরো পছন্দ হয়েছে, একটাই নিতে আসছে? তিনি চাইছি, আমি ঢাকা থেকে কি পাইলে আমি কুরবানি দেই। আচ্ছা আচ্ছা, পেলে কুরবানি, সেই কারণে ওই গরুটা কিনলেন? হ্যাঁ হ্যাঁ, 2-4-5 বছর পাইলে কুরবানি দেই। আচ্ছা, এমনি প্রত্যেক বছরে দেই একটা করে। হ্যাঁ, এখন গরু যখন শর্ট পড়ে যায় তখন বাসারটাই দিয়ে দেই, বাসারটাই কুরবানি দিয়ে। আচ্ছা, একবারে মনে করে কুরবানি, ঠিক আছে, এতে মিষ্টি গো আর কি দেই আর কি, খানা বেশি দেই। আচ্ছা আচ্ছা, তো সাহেব ভাই এখানে তো দেখছি আমরা তিনটা আছে, কত করে দাম রাখছেন এগুলো? এগুলো কত করে দাম রাখছেন? এটা দাম চাইছি 1,65,000। এটা চাইছেন 1,65,000? দর্শক দেখছেন আপনারা, এটার দাম চেয়েছে হচ্ছে 1,65,000। পাশে একজন ঢাকার ব্যবসায়ী খামারি রয়েছেন, দেখছেন কেমন দাম পাইছেন? এটা 150 পাইছেন, তাও দিচ্ছেন না? পড়তে হয় না, কততে পড়তে হবে ভাই? 55-56 হলে পড়তে হবে। এটা গেল একটা, এটা দাম দেয় 32, এটা কত? 42। বেচার দাম না কম আছে? 35 হলে দেবেন? আচ্ছা, ওটা 35। হ্যাঁ, এক নম্বর। আচ্ছা, কিন্তু এই গরুটা তো একটু, এটা হচ্ছে নেপালি, এটা এটা তো পেট পেট ফুলা একটু। আচ্ছা, মিক্সড আছে, এটা কত? অস্ট্রেলিয়ান মিক্স আছে। এটা কত? এটার দাম চাইছি 1,40,000। 1,40,000, কত পাইছেন এটা? 30, 30 পর্যন্ত পাইছেন? আচ্ছা, এটা কত বেচা কেনা? 35-33 হলে দেবে, 33-35 এর মধ্যে হলে। পিএসপি, পিএসপি। আর কটা আছে? আর এই যে এগুলো ভাই, এই নাট গোটাল, এই ক্রসটা সহ অস্টাল। আচ্ছা, এটা কত চাচ্ছেন? এটা কত চাইছে? 1,30,000। কত বলছে এটা ভাই? কত বলছে এটা? 20 পর্যন্ত পাইছে, 20 পর্যন্ত পাইছে। টার্গেট কত এটা? 23-24, মানে 2-3,000 করে। আর অরিজিনাল অস্টাল যে জাতটা আছে ভাই, হ্যাঁ এই যে পাও, হ্যাঁ চামড়া, হ্যাঁ সব গরু হবে না, সব গরুর হবে না, নাবি কম্পল গেটআপটা প্রোটিন নিয়ে 14-15 মন মাংস ধরে দেখতে তার ক্ষমতা আছে। এটা একটা গেল। আর এটা কি? এটা তো পুরাতন গরু মনে হয়, এটা পুরাতন না? এটা পুরাতন, তো এটা নিয়ে আমরা বেশি না কথা বলি। এটা কি ওই দামই আছে আগের দামই? 1,35,000। আচ্ছা, এটা পুরাতন গরু গেল একটা।
এটা মনে পড়া তোর? হ্যাঁ, এটা কত? এটা 10 হলে দিয়ে দিব। নতুন কি আছে আপনার কাছে? নতুন এগুলো সব। আচ্ছা, এই এগুলো হচ্ছে নতুন সব। আয়া, এগুলো হচ্ছে নতুন। এর শাইওয়াল কত এটা? এটা চাওয়া দাম হলো 1,45,000। 1,45,000 কত বলতেছে এটা? দাম দিচ্ছে ভাই 35। 35 কেন বেচা? 40। এটা গেল একটা। এটা এটা হলো ক্রসের মিক্স আছে। এটা ক্রসের মিক্সড আছে। এই জোড়াটার দাম করতেছে জোড়াটা 260। এটাও এটাও কি মিক্সড আছে? না, এটা ভালো। এটা আর কত বলতেছে এটা? 260 করতেছে। আপনি চাইছেন কত? 80। আচ্ছা আচ্ছা, 80 চাইছি ভাই। 60 কইছি। 60 কইছেন, 80 চাইছি। আচ্ছা, আর কি আছে এখানে? একটা দেখছি, এটা কত? এটা 25 হলে দেওয়া। 1,25,000। বয়স কি গুলো কেমন? বয়স 2 দাঁত করে সব। এই দুটা 2 দাঁত করে এক সমানে দাম 2,50,000। 1,25,000 করে 2,50,000 টাকা হচ্ছে জোড়া। দর্শক শুনছেন, 35-38 পর্যন্ত পাইছে। আচ্ছা, এটা একটা পাকড়া। এটার বয়স কেমন ভাই? এখনো দাঁতে নাই। এটা কত? এটা দাম চাইছি 35 চাইছিলাম। হ্যাঁ, এটা 25 হলে দেওয়া যাবে। 25 হলে দেওয়া যাবে। দর্শক শুনছেন, হ্যাঁ, মুরব্বী নিচ্ছে এইটা জোড়াটা। আচ্ছা, এখন আসতেছে। হ্যাঁ, তাহলে এটা কত বলছেন? 25। এটা 25 হলে দেওয়া যাবে। আচ্ছা, ওইটা কি? ওইটা ওইটা ওটা তো নেপালের মতো লাগে। নেপালি গীত, নেপালি গীত। দেখি আমরা একটু গরুটাকে, দর্শক দেখছেন আপনারা, এটা হচ্ছে নেপালি গীত অরিজিনাল। নতুন কালেকশন, নতুন কালেকশন। হ্যাঁ, বিশাল। হ্যাঁ, যে পালবে সে বুঝতে পারবে। এটা কত চাইছেন ভাই? 1,30,000। এটা কত বলতেছে দাম? 10-15,000। আচ্ছা, এটা গেল। আর এটা ওই দামে যাচ্ছে? কিন্তু গরুর গেট আপটা তো ভালো। এটা হ্যাঁ, এটা খুব গেট আপের গরু, মানের গরু। মাথা জানতো কাস্টমার নাই, নাবি ঘোলার ঝুল কম্বল গরু 35-30 হলে ঠিক হয়। কাস্টমার নাই তো বাজারে, বাজারে নাই একই দামের গরু। এটা 20,000 হলে, এটা 20,000 হলে দিবেন। আর ওইটা বাচ্চা কিসের? একবার ভাই বোল্ডার বাচ্চা ভাই, একদম বারমার মতো বাচ্চাটার বাচ্চা। আচ্ছা, বোল্ডারের বাচ্চা এটা। হ্যাঁ, গরুটি চলে এসছে, পছন্দসই গরু এটি। হ্যাঁ, কত এটা? 1,40,000 টাকা নিচ্ছে। 1,40,000 টাকা নিচ্ছে। আপনি হ্যাপি গরুটা কিনে? আমি হ্যাপি, আমি আর কি বলছিলাম আর কি, উনি 1,40,000 টাকা দাম বলছিল। হ্যাঁ বলছিল। আমি বলছিলাম 35 দিব। হ্যাঁ, বলে যে আমারে কম দেন না। আচ্ছা, আমি ঠিক আছে, আমি কোরবানি দিব একটা সরকার দিন। নিয়ত করছেন? নিয়ত করছি ওই হিসাবে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি দামে ঠকলে জিনিসে ঠকে নি। হ্যাঁ, জিনিসে ঠকেন না, জিনিসটা কিন্তু খুবই ভালো। আপনার পছন্দ হয়েছে তো? আচ্ছা, পছন্দ হয়েছে, দেখতে ভালো। জবান দিছে, জবানটা বড় জিনিস, কুরবানি দিবে তার পশু। দামে ঠকতে পারি কিন্তু জিনিসে ঠকিনি, জিনিসে ঠকে। আচ্ছা 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 ভাই, এরকম মোবাইলে যত এরকম লোক আসবে, কুরবানি পর্যন্ত আসবে, একটা দুটা পাঁচটা এগোটাকে আমি উনি বলছে 3 দিন পর নিয়ে যাবে। আচ্ছা, আমি আজকে ওনার কাছে
6 দিন 7 দিন কইছি আচ্ছা তাও আমি ওনা কইছি যে আপনি চলে আসেন আপনি দেখে শুনে আমার কাছ থেকে নিবেন আচ্ছা আমরা অনলাইনে ব্যবসা করতেছি তোমার তোয় আমার পোষাইবে না বড় ভাইকে আমি আরো 1000 পয়া নেব কিন্তু কোন দুই নম্বরি গল্প করব না কি বাবা কথা ঠিক আছে এটা 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 এটাই হচ্ছে কথা যে কোন দুই নম্বরি হবে না দেখে শুনে বুঝে কিনাটা ভালো আমি এত গরু বেচতেছি যে আমি যেটা মোবাইলে বেচতেছি এরকম লোক আরো দুজন আসে তিনজন আসে পৌঁছেতে আপনি মোবাইলে যেটা দেখছি ভালো পাইছি এখানে ভালো পাইছি অবশ্যই ভালো আচ্ছা এটা খাওয়া দাওয়া করে কি এটা এটা খালি ভুসি আর ধানে গুড়া দিবে আর কি চিঠা গুড় দিবে চিঠা গুড় মিষ্টি গুড় আছে না ওটা দিবে তো আশাবলি আপনার নাম্বারটা একটু চাই 017 35 84 আচ্ছা ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা দেখলাম আজকে যে খামার উপযোগী সারগুলো ক্রয় বিক্রয় হচ্ছিল দিনাজপুর জেলার আমবাড়িয়াটা আমরা সেগুলো তো আপনাদের দিলাম তো এখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।